রেডি হয়ে গেল ঝরঝরে সুন্দর সুজি। এবার আমি উপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দেব, একটু কাজু বাদাম উপর থেকে দিয়ে দিলাম, ও একেবারে রেডি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা সুজি রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে। তার আগে গুড মর্নিং, আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ঝরঝরে একটা সুজি রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি, তো স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল। অনেকেই আছো যারা সুজি করতে গেলে, ঝরঝরে করতে গেলে দলা পাকিয়ে যায়, তো আজকে রেসিপিটা দেখো। পরিমাণ মতো আমি সব কিছুই দেখাবো, খুঁটিনাটি সমস্ত কিছু, সম্পূর্ণ গোপন টিপস সমেত সবই দেখাবো। আর সব থেকে টেস্টি ঝরঝরে সুজি কিভাবে বানাতে হয় আজকে আমি তাও দেখাবো। অনেকেই তো শুধু জল দিয়েই সুজি বানাও, তো আজকে দেখো আমি ঠিক কিভাবে ঝরঝরে সুজি বানাচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি এক চামচ ঘি দিয়ে দিলাম, একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। এবার একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেব, আর তেজপাতা দিয়ে দিলাম, আর সামান্য একটু সর্ষে দিয়ে দেবো, এটা কালো সর্ষে, এটা ফোড়নে দিলে অনেক টেস্ট হয়। এবার সুজির পরিমাপটা আমি দেখিয়ে দেব, কতটা সুজি দিতে হবে। আমার হাতে একটা মাঝারি সাইজের কাপ আছে, দেখো আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে আমি আগে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, তেল ছাড়া পড়াতেই নাড়াচাড়া করে নিয়েছিলাম, একটু লাল লাল করে আমি নামিয়ে নিয়েছি। তিন চার মিনিট ভাজলেই কড়াতে লাল লাল হয়ে যাবে। আমি আড়াই কাপ সুজি দিয়ে দিলাম এই মাঝারি সাইজের কাপে। এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে রাখবো। দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আমি সুজিটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি ছোট ছোট টুকরো করে রাখা, ছোট্ট করে টুকরো করে কাটা আলু এবার আমি দিয়ে দেব এর মধ্যে। একটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে রেখে দিয়েছিলাম, তার সাথে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ কাপ কাজু বাদাম গোটা গোটা দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে মিশিয়ে নেব নুন আলু কাজু বাদাম, খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখে দেব। দু মিনিট পর এই ভিজিয়ে রাখা কিশমিশ আমি এতে দিয়ে দেব। পাঁচ মিনিট একটু ভিজিয়ে রাখলেই হবে, ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব, কিশমিশটা মিশিয়ে নেব। একটু দেখো লাল লাল হয়ে গেছে সুজিটা। এবার আমি কাপ মেপে জল দিয়ে দেব, আমি দু কাপ জল দিয়ে দিলাম। তার সাথে দেখো আমি এবার কি দিই, আমি এই এক কাপের মতো দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। দুধ আর জলের মিশ্রণটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এইবার আমি একদম লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিলাম। দেখো এখন কেমন ঝরঝরে হয়েছে সুজিটা। এবার আমি এতে চিনি অ্যাড করে দেব, চার চামচ চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম, পাঁচ মিনিট নাড়াচাড়া করলেই চিনিটা একদম গলে গলে যাবে। সুজি রেসিপি একেবারে রেডি হয়ে গেছে, ঝরঝরে সম্পূর্ণ টিপ সমেত এবং পরিমাণ সমেত। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, এবার আমি সুজিটাকে সার্ভ করে দেব।
কাজু বাদামের পরিবর্তে তোমাদের মনে হলে চীনা বাদাম দিয়েও করতে পারো, সেটার স্বাদ ভালো হবে। সুজি রেসিপি রেডি হয়ে গেল, ঝরঝরে সুন্দর সুজি। এবার আমি ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দেব আর একটু কাজু বাদাম ওপর থেকে দিয়ে দিলাম। ও একেবারে রেডি হয়ে গেল। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর আমার পাশে থাকবে, আর আমার রেসিপি দেখতে থাকো। আমি তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তোমরা যদি আমার পাশে থাকো। পুরো রেসিপিটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।